বুধবার মোহনপুর ব্লকের রাঙাছড়া এলাকায় নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ সরকারি কর্মীদের দফতরকে নিজের বাড়ি ভেবে এবং দফতরের কাজকে নিজের ভেবে কাজ করার পরামর্শ দেন। পাশাপাশি এদিনই মোহনপুরে অনুষ্ঠিত দিব্যাঙ্গদের নিয়ে একটি অনুষ্ঠানেও যোগ দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। সরকারি প্রতিষ্ঠান বা দফতরকে নিজের বাড়ি ভাবতে হবে, দফতরের কাজকে নিজের কাজ মনে করতে হবে, তাহলে সরকারি কাজগুলো সঠিক ও স্বচ্ছভাবে বাস্তব রূপ পাবে। সরকারি সম্পত্তি নষ্ট করলে যে নিজেরই ক্ষতি হচ্ছে সেটা আমরা কেউ বুঝি না। বুধবার মোহনপুর ব্লকের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতে নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন করে সরকারি কর্মীদের এইভাবেই পরামর্শ দিলেন এলাকার বিধায়ক তথা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। পাকা ভবনের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কেন্দ্রের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছু বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছেন, সেগুলো হলো দারিদ্র্য মুক্ত ভারত, দুর্নীতি মুক্ত ভারত, সন্ত্রাস মুক্ত ভারত, জাতপাত মুক্ত ভারত এবং স্বচ্ছ ভারত। এই প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, রাজ্য সরকারও চাইছেন একটি স্বচ্ছ প্রশাসন তৈরি করতে, যার জন্য নতুন সরকার বর্তমানে সবকিছু অনলাইনে করার চেষ্টা চালিয়েছে। অথচ সরকারি সম্পদ নষ্ট করলে যে ঘুরিয়ে আপনারই কষ্ট হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না। কেন্দ্র সরকার কয়েকটা জিনিসকে সামনে রেখে বর্তমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার কয়েকটা জিনিস সামনে রাখছে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন দেওয়ার জন্য কয়েকটা জিনিস সামনে রেখেছে। কি? দুর্নীতি মুক্ত ভারত, সেকেন্ড সন্ত্রাস মুক্ত ভারত, থার্ড দারিদ্র মুক্ত ভারত, ফোর্থ জাতপাত মুক্ত ভারত, ফিফথ স্বচ্ছ ভারত, সবকিছু ট্রান্সপারেন্ট। এছাড়াও ব্লকের মধ্যে এখন পর্যন্ত 50 দিন শ্রম দিবস তৈরি করে প্রথম স্থানে উঠে আসার জন্য মন্ত্রী রতনলাল নাথ রাঙাছড়া পঞ্চায়েতকে অভিনন্দন জানান। পাশাপাশি ব্লকের বিডিও শুভব্রত ভট্টাচার্যকে নির্দেশ দেন এই পঞ্চায়েতের যাতে 100 দিনের কাজ করতে পারে তার ব্যবস্থা করার। অনুষ্ঠানে এদিন স্থানীয় রেগা শ্রমিকদের কাজের সামগ্রী বিতরণ করা হয়। অন্যদিকে এদিনেই মোহনপুর ব্লক প্রাঙ্গণে দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিব্যাঙ্গদের বিভিন্ন কৃতিত্ব নিয়ে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, সম্প্রতি রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত টেট পরীক্ষায় এবার একজন দিব্যাঙ্গ প্রথম 10-এ স্থান করে নিয়েছে। এছাড়াও মন্ত্রী দিব্যাঙ্গদের চাকুরির ক্ষেত্রে সংরক্ষণ সহ পলিসি নিয়ে আলোচনা করেন। সব গ্রুপের অন্ধ হলে সেও যেমন চাকরি পায়, অন্যভাবে যদি যারা বিকলাঙ্গ তারাও যেন চাকরি পায়, এই জন্য পলিসি করা হয়েছে। তো আমি অনুরোধ করব, সরকারি বহু প্রকল্প আছে, জানতে হবে যারা যুব সমাজ তাদের কারণে, বিশেষ করে ইদানিংকালে যারা যুব সমাজ, এখন মোবাইলের সমস্ত কিছু পাওয়া যায়, এখানে বসেই আপনি দেখবেন পারবেন কি কি চলছে। তো সুতরাং এই যে পিছিয়ে পড়া, এই যে দিব্যাঙ্গ বা পিছিয়ে পড়া সমাজের অন্যান্য শ্রেণী, তাদের জন্য যাতে মানুষ তাদের জন্য। অনুষ্ঠানে এদিন মোহনপুর ব্লকের 121 জন দিব্যাঙ্গকে বিভিন্ন সহায়ক সামগ্রী প্রদান করা হয়। মন্ত্রী নিজ হাতে দিব্যাঙ্গদের হুইল চেয়ারে বসিয়ে চেয়ারটির গুণগত মান যাচাই করেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেন দিব্যাঙ্গরা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লা বোল।